হাই বন্ধুরা, হাই, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। দেখো কারা আজকে চ্যালেঞ্জ করতে এসেছে। আজকে হবে ফুচকা চ্যালেঞ্জ। অফ ফুচকা মানে একটা ইয়ামি ইয়ামি ব্যাপার। আজকে দুই ভাগ্নে আছে, এটা হচ্ছে ছোট ননদের ছেলে আর এটা হচ্ছে বড় ননদের ছেলে। তো তোমরা তো অলরেডি জানো, তবুও একবার ওদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। নাম বলে দাও। শুভজিৎ রাজ। শুভজিৎ আর রাজ, আজকে চ্যালেঞ্জে শাস্তি আছে, ঠিক আছে? আর আমি হচ্ছে আম্পায়ার, তো আমি জাজ করব পুরো ব্যাপারটা। আমি খাবো না আজকে, আমি চ্যালেঞ্জে নেই। আর যে হারবে তার জন্য বিশাল একটা পানিশমেন্ট আছে, আর যে জিতবে তার জন্য কোনো পুরস্কার নেই, ঠিক আছে? তো যে হারবে তার জন্য পানিশমেন্ট আছে। তো ফুচকা খাওয়ার পর পানিশমেন্ট মানে বুঝতেই পারছো একটা কেমন ব্যাপার। তো চলো আর দেরি করবো না, বেশি কথাও বলবো না, চ্যালেঞ্জটা শুরু করি, ঠিক আছে? রেডি? তো তোরা রেডি হয়ে গেছিস? আর এখানে 25 পিস করে ফুচকা আছে, ঠিক আছে? কটা করে আছে বলতো? 25। 25টা করে, তোর প্লেটে 25 আর রাজের প্লেটে 25। তো যে হারবে তার জন্য তো আছেই। তো আমি ক্যামেরার এই পাশে আছি, তোমরা সবাই বুঝতে পারছো আজকে আমরা দুজনে খাচ্ছি না, এদেরকে দিয়ে চ্যালেঞ্জ করাবো। তো রেডি, 1 2 3 স্টার্ট। কে জিততে পারা দিতে পার? প্রচন্ড ঝাল আছে আজকে, কিন্তু আজকে আলু মাখাতে প্রচন্ড পরিমাণে ঝাল আছে। তোমরা দেখতে পাবে ওদের খাওয়া দেখি, খুব স্পাইসি ফুচকা। ঝাল তো, ঝাল আছে। আলু মাখা দেখে বুঝতে পারছো সবাই যে একদম লাল লাল হয়ে আছে। যে আগে বলে দিবি যে পারছি না, যদি না পারিস বলে দিবি, আর যদি যে আগে হা করতে পারবে সেই ফার্স্ট হয়ে যাবে, ঠিক আছে? আর ক্যামেরার এই পারে বুঝতেই পারছো আমি আছি, রবি। কেমন আছে? টেস্ট ভালো হয়েছে? ফুচকা খেতে খেতে কেউ গান করতে পারবি? ওরা গান করতে পারবে না বলছে। তেঁতুলের জল শেষ হয়ে গেলে বলে দিবি তেঁতুলের জলের ব্যবস্থা আছে। কে গিয়েছে? শুভজিতে গিয়েছে নাকি? রাজ পিছিয়ে আছে এখন, শুভজিৎ এখন টপে চলছে। রাজের মনে হচ্ছে রুবিদের কটা আছে দেখি তো, সবাই 4টে 8টা আছে, আর রাজের আছে 4টে 8টা। না, রাজ শুভজিৎ এখন 7টা, রাজ 1টাতে কম বেশি, হাড্ডা হাড্ডি লড়াই চলছে, দেখি কে জিতে। এবার রাজ স্পিড হয়ে গেছে, এবার রাজ এখন প্রচন্ড স্পিডে দিচ্ছে। এবার কোনটা কোনটা লাগাচ্ছে না, মাইক্রোফোন লাগাচ্ছে। জিতে গেছে শুভজিৎ। তো কে জিতে এলো? শুভজিৎ জিতে গেছে অলরেডি। তো চলো শাস্তি নিয়ে আসছি। তোর জিতে কেমন লাগছে? খুব ভালো লাগছে। আর ঝালটা কেমন হয়েছিল ফুচকাতে? ফাটাফাটি ঝাল। আজকে আলুটা ফুচকা বালা বানিয়েছে। তো রাজ হেরে গেছে, কটাতে হেরেছে? রাজ অনেকগুলো। তো চলো
শাস্তিটা নিয়ে আসছি, তোমরা ওয়েট করে থাকো। তো চলে এলাম আমরা শাস্তি নিয়ে। আমি এতক্ষণ ছিলাম না, আমার গলা শুনতে পাওনি, তো আমি চলে গেছিলাম পাপাইয়ের কাছে। আর আজকে শাস্তিটা হেভি বলেছি, পানিশমেন্ট আছে। তো আজকে শাস্তি হচ্ছে, আর এতটা পরিমাণে ঝাল ছিল, ঝাল খেয়ে তো একবারে ওর অবস্থা খারাপ হয়ে গেছে। ওর কিছু হয়নি, ওর ঝাল খাওয়া অভ্যাস আছে, তাই ভাবলাম যে একটু মিষ্টি মিষ্টি কিছু খেতে দিই, তো ওর ঝালটাও একটু কম হবে। তো চলো এবার শাস্তিটার দিকে যাওয়া যাক। তো আজকের মিষ্টি খাবার হচ্ছে এই দেখো, এটা হচ্ছে মিষ্টি কুমড়ো, তোমরা তো সবাই চেনো, ঠিক আছে, কেউ পেঁপে বলো না, এটা হচ্ছে মিষ্টি কুমড়ো। তো যেহেতু ওর ঝাল লেগেছে, তাই একটু মিষ্টি মিষ্টি ওকে খেতে দিচ্ছি। তো শাস্তিটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টস করে কিন্তু জানাবে, ঠিক আছে? তো এই মিষ্টি কুমড়োটা ওকে খেতে হবে। কেমন লাগছে খেয়ে? হেভি খেতে, শোষার মতন। তো ভিডিওটা এখানেই শেষ করছি, বাচ্চা ছেলে আর কষ্ট দেবো না। যাই হোক, তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে, আর কমেন্টস করে জানাবে যে তোমাদের ভিডিওটা কেমন লাগলো। টাটা টাটা।